সো ফ্রেন্ড, আজ আমরা এই ভিডিওতে দেখব যে 20 পিনের ডিসপ্লেগুলোতে যদি লাইট সমস্যা হয়, ডিসপ্লে লাইট সমস্যা, তখন আমরা কিভাবে সলিউশন করব, এটা এই ভিডিওতে বিস্তারিত দেখব। আশা করি এই ভিডিও দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এসপিডি সিপিউ, আরডিএস সিপিউ, দুটো সিপিউতেই একই ফর্মুলাতে কাজ করব আমরা। শুধুমাত্র একটা জাম্পারের মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করে নেব। সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট, ভিডিও যদি ভালো না লাগে তবে একটা ডিসলাইক অবশ্যই একটা কমেন্ট। সো চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে যারা যুক্ত নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। চলো ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা দেখে নেবো আমাদের সমস্যাটা কি। সমস্যাটা আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে কিন্তু লাইট আসছে না ডিসপ্লেতে। সো এই মুহূর্তে আমরা কী করতে পারি সেটা আমরা বিস্তারিত দেখব। শুধুমাত্র একটা জাম্পারের মাধ্যমে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে নেব, এর জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কেননা কেটে দেখলে কিন্তু বোঝা যাবে না কোথার থেকে কী সমস্যা, সমস্যাটা কোথার থেকে শুরু হচ্ছে এবং কোথার থেকে আমরা জাম্পার করলে এই সমস্যা সমাধান করব। যে কোনো সিপিউর ক্ষেত্রে এসপিডি হোক আরডিএ হোক, দুটো সিপিউর ক্ষেত্রে একই ফর্মুলা কাজ করবে। সো আশা করি স্কিপ না করে দেখলে সুবিধা হবে, এই কারণে অনুরোধ করছি অবশ্যই স্কিপ না করে দেখার। আজকে আমরা দেখব আরডিএ সিপিউতে, আরডিএ সিপিউর বোর্ডে আমরা এই কাজটা করব। তো চলো আমরা শুরু করে নেব আমাদের কাজ। সর্বপ্রথম আমরা এলসিডিটা খুলে নেব। এলসিডিটা খুলে নিয়ে এলসিডিটা খুলে নেওয়ার পর আমরা আমাদের এলইডি কানেকশন ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নেব। এলইডি কানেকশন এবং এলইডি যে দুটো আছে এলইডি দুটো ঠিক আছে কিনা সেটা দেখে নেব। এর জন্য আমাদের মাল্টিমিটার দরকার হবে, মাল্টিমিটার বার্জার পয়েন্টে নিয়ে আমরা এটা চেক করব। এলইডি কিন্তু আমাদের জ্বলছে, এলইডি ঠিক আছে, এলইডি যেহেতু ঠিক আছে সেহেতু আমাদের এই এলইডি ট্র্যাক লাইনটা ঠিক আছে, ডিসপ্লে ট্র্যাক লাইনটা 100% ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে বোর্ডের ট্র্যাক লাইনটা, বোর্ডের ট্র্যাক লাইনটা ঠিক আছে কিনা। সো বোর্ডের ট্র্যাক লাইন যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই কিন্তু এলসিডিতে লাইট চলে আসতো, সেহেতু বোর্ডের ট্র্যাক লাইন ঠিক নেই। আমরা এখন এই ট্র্যাক লাইনটা খুঁজে বের করব। এক নম্বরটা থাকবে এলইডি নেগেটিভ আর দু নম্বরটা এলইডি পজিটিভ। সো এলইডি পজিটিভটা আমাদের খুঁজতে হবে, এলইডি পজিটিভের সমস্যা। এই বোর্ডের মধ্যে এলইডি কানেকশন পজিটিভ কোথায় আছে সেটা খুঁজতে হবে, কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে, কিন্তু অতটা সময় আমরা ব্যয় করব না। শুধুমাত্র একটা পয়েন্টেই একটা মাত্র জাম্পার করে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করব। সো চলো আমরা দেখে নেব সেই জাম্পার ফয়েলটা কোনটা। আমাদের এলইডি কানেকশন পজিটিভ খোঁজার কোনো দরকার নেই, দেখিয়ে দেবো কোথার থেকে জাম্পার করলে দুটো বোর্ডেই কাজ করবে, দুটো সিপিউ বোর্ডে কাজ করবে। এবার আমরা যেহেতু আমাদের জাম্পারে কাজ করব সেহেতু আমরা এলইডি কানেকশনের যে দুটো ফয়েল এই দুটো আমরা গাইড করে নেব, গাইড করে নিয়ে এলসিডিটা সোল্ডিং করে দেবো। চলো এলসিডিটা সোল্ডিং করে নিই। এলসিডি সোল্ডিং হয়ে গেলে এবার আমরা এলইডি নেগেটিভ পজিটিভে দুটো জাম্পার করে নেব। নেগেটিভ পজিটিভে দুটো জাম্পার করে নিলাম আমরা। জাম্পার করে নেওয়ার পর এলইডি নেগেটিভ ফয়েল যেটা এক নম্বর ফয়েল যেটা সেটা আমরা গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে নেব। এক নম্বর ফয়েল যেটা সেটা আমরা গ্রাউন্ডের সঙ্গে শর্ট করব। এবং দুই নম্বর যে ফয়েলটা এটা আমাদের এলইডি পজিটিভ কানেকশন, এই একটা জাম্পার করলে কিন্তু আমাদের প্রবলেম 100% সলভ হয়ে যাবে। সো এই জাম্পারটা আমরা কোথায় করবো চলো দেখে নিই। দুটো বোর্ডে একই জাম্পার, এলইডি নেগেটিভ এলইডি পজিটিভ। এবার আমরা জাম্পারটা করব এলইডি পজিটিভে। সো এলইডি পজিটিভে জাম্পার করার পর আমরা রেজাল্ট দেখব। আমরা
আইডিয়া সিপিউ স্পিডি সিপিউ দুটোতেই এই একই ট্রিক কাজ করবে। এলইডি পজিটিভে এলইডি লাইট যেটা টর্চ লাইট, এই টর্চ লাইটের পজিটিভে জাম্পার করে দেবো এলসিডি লাইট পজিটিভ। সো জাম্পার করে দেওয়ার পর আমরা রেজাল্ট দেখব। এক নম্বরটা গ্রাউন্ডে আর দু নম্বর ফয়েলটা টর্চ লাইট পজিটিভ ফয়েলে কিন্তু আমরা জাম্পার করে দেবো। এবার আমরা সেটটা ওপেন করব। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, এবং ভালো যদি না লেগে থাকে তবে একটা লাইক একটা কমেন্ট এবং একটা মাত্র শেয়ার করতে ভুলবে না। সো সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। যেহেতু পুরোপুরি দেখেই ফেলেছো তো একটা মাত্র লাইক করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে।